এ বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, এবারে তো শীতের প্রকোপ অনেকটা বেশি, তো শীতে উত্তরাঞ্চলে জনজীবনে কি প্রভাব পড়েছে এবং পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের জন্য কি মানে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে আমাদেরকে জানান। মুকুর, আমরা যেটা দেখতে পেয়েছি সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে শীতে কিন্তু যৌথ অবস্থা রংপুরের মানুষের। আজকে কিন্তু আমরা বিভিন্ন এলাকায় দেখেছি, যদিও তাপমাত্রার কথা গতকালের সাথে কম বলা হয়েছে, দিনাজপুরে দেখা হচ্ছে যে 9.5, রংপুরে 11, তেঁতুলেও কিন্তু আজকে 10.0 দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু এই টেম্পারেচারের সাথে আমরা কিন্তু এই আজকে ঠান্ডার সম্পর্ক মনে হচ্ছে না। আজকে এত বেশি ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে আমরা গ্রাম অঞ্চলে দেখেছি যে 10 হাত দূরে এখনও দেখা যাচ্ছে না, যদিও 12:30 পার হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আপনি দেখছেন আমরা ব্যস্ততম শহরে রংপুরে শাপলা চত্বরে দাঁড়িয়েছি, তারপরে দেখেন আপনি এখানে যথেষ্ট কুয়াশা দেখা যাচ্ছে। খেটে খাওয়া মানুষ তারা কাজের অভাবে কিন্তু বসে রয়েছে, আমরা দেখেছি তারা কিন্তু এখানে কাজের জন্য এসে বসে আছে, তারা এই ঠান্ডা বের হতে পারতেছে না এবং কাজেও লোকজন নিচ্ছে না। হাসপাতালের খবর নিয়ে আমরা জেনেছি যে আজকেও নানান রোগে কিন্তু শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে শিশু বয়োজ্যেষ্ঠরা হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকালকে ছিল 51 জন ভর্তি, আজকে ডাক্তারদের জানিয়েছেন যে আজকেও আবার 30 জনের অধিক ভর্তি হয়েছেন এই 24 ঘন্টায়। প্রতিদিন যেভাবে যদি শীত এবং এই ঘন কুয়াশা বাড়তেই থাকে, সেক্ষেত্রে কিন্তু রংপুর মানুষের কিন্তু অবস্থা আরও কাহিল হয়ে যাচ্ছে। আমরা বান ইউনিটে খোঁজ নিয়ে দেখেছি, যদিও আক্রান্ত হয়ে পূর্বে যারা ছিল আবারও নতুন করে আক্রান্ত হয়ে আসার খবর তারা জানাচ্ছেন, কিন্তু এখানে তারা বারবার বলছেন যে একটু সচেতন হতে বলছেন ডাক্তাররা। তবে আবহাওয়াবিদ বারবার বলছেন যে যেহেতু রংপুরে 16 তারিখের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও হয়তোবা আবহাওয়া আরও জটিল বা খারাপ হবে এমনটি তারা জানিয়েছেন। আমরা খেটে খাওয়া মানুষের সাথে কথা বলে দেখেছি যে তারা যে সকালে বের হচ্ছে কাজের জন্য, কিন্তু ঠান্ডার কারণে যারা কাজ করে নেবেন তারা কিন্তু কাজ করাচ্ছে না, তারা বারবার বলছেন যে একটু হয়তোবা শীত কমলে কাজে নেবেন। কিন্তু এভাবেই যদি তারা এই 1 সপ্তাহ থেকে আজকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, এই ঠান্ডায় যদি তারা কাজ করতে না পারেন সেক্ষেত্রে তাদের পরিবার নিয়ে উপোস থাকতে হবে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে আমরা কম্বল বিতরণ করছি, কিন্তু যত চাহিদা চেয়ে কিন্তু কম্বল এখন কম পাচ্ছে, তবে তারপরে চেষ্টা করছেন বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করে কিন্তু এই শীত নিবারণ করার সাধারণ মানুষের। বস্তিবাসীদের সাথে আমরা কথা বলে দেখেছি, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ তারা সহ বস্তিবাসী এবং এই এলাকার যারা সচেতন সব মিলে কিন্তু এখানে আমরা যারা দেখেছি যে খুব কষ্টে কিন্তু দিন করছেন এখানকার লোকজন। আমরা আরও একটি বিষয় মুখর বলে রাখি যে এই ঠান্ডা যদি বাড়তেই থাকে এবং কোনো সুখবর আবহাওয়া অফিস দিচ্ছে না, সব মিলে কিন্তু আমরা এখানে দেখেছি যে এই ঠান্ডা এবং ঘন কুয়াশা সব মিলে খেটে খাওয়া মানুষের অবস্থা কাহিল, পাশাপাশি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। এবং আমরা আরও একটি বিষয় দেখেছি যে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি অনেক যানবাহন তারা কিন্তু দিনের বেলায়ও আমরা দেখেছি যে লাইট জ্বালিয়ে কিন্তু রাস্তায় চলাচল করছে। তারা বলছেন যে এই অটো চালক রিক্সা চালক তারা বলছেন কিন্তু যাত্রী কিন্তু আসে নাই, সব মিলে কিন্তু আবহাওয়ার খবর রংপুরে খুবই খারাপ মুখর। ধন্যবাদ বাদশা, আপনাকে আমাদের সহকর্মী রংপুর থেকে বাদশা ওসমানী জানাচ্ছিলেন যে উত্তরাঞ্চলে বর্তমানে শীতে একেবারে জবুথবু অবস্থায় এবং সেখানে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ। ধন্যবাদ বাদশা আপনাকে।